স্বাস্থ্যমন্ত্রী তো প্রত্যেকদিন করোনা নিয়ে আপডেট দিচ্ছেন, কতজন মারা গেছে, কতজন নতুন আক্রান্ত হয়েছে এটা নিয়ে। কিন্তু কথা হচ্ছে খাদ্যমন্ত্রীর কী কাজ? তিনিও তো আপডেট দিতে পারেন যে কতজন চাল চুরি করেছে, কতজন চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং কতজন অ্যাকচুয়ালি চাল পেয়েছে। ঠিক বলেছি না? আপনাদের কি মতামত? খাদ্যমন্ত্রীর এই কাজটি করা উচিত না? অব্যয় বেচারা বসে আছে, মতামত দিয়ে জানান। ধন্যবাদ।